গেছে, স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একত্র হতে থাকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। বেলা আড়াইটার পর থেকে দলে দলে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। সময় যত গড়াতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা তত বাড়তে থাকে। হাজারো মানুষের ভিড়ে শহীদ মিনার চত্বরের আশপাশের এলাকায় পা ফেলার জায়গা নেই। হাজারো মানুষের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। একদিকে জগন্নাথ হল, অন্যদিকে বঙ্গবন্ধু টাওয়ার, আরেকদিকে দোয়েল চত্বর ছাড়িয়ে গেছে জনতার ঢল। শহীদ মিনার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, জাস্টিস জাস্টিস, উই ওয়ান জাস্টিস, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, স্বৈরাচারের গদিতে আগুন চালো একসাথে, জালোরে জালো, আগুন জালো, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, ছাত্র জনতার অভ্যুত্থান, পদত্যাগ পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ। স্লোগানে স্লোগানে মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিস্তারিত তুলে ধরেছেন মুস্তাফিজুর রহমান। ক্যামেরায় ছিলেন শান্ত ওসমানি। প্রিয় দর্শক, আমার একদিকে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের ডাক, অপরদিকে বাংলাদেশ সরকারের সংলাপের আহ্বান। মাঝখানে আমি দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে সারাদিন আমরা পরিলক্ষণ করে আসছি শত শত লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের সমাগম, স্লোগানে স্লোগানে মুখরিত তাদের দাবিগুলো। আমরা আজ সেই পরিস্থিতিতে আমরা ছাত্র সমাজের কথাগুলো তুলে ধরার জন্য আমরা এখানে বিভিন্ন জনের সাথে কথা বলবো, ছাত্র, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণীর মানুষ যারা এখানে উপস্থিতি আছেন তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। এখানে দাবি খুবই সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, পদত্যাগ করে যেতে হবে। আপু রাজনীতির রয় বুঝে না, সে আমাকে গত রাতে ফোন দিছে, ফোন দিয়ে বলে আপু তুমি কোথায়, আমি বললাম বাসায়, বলে কালকে তুমি যে আন্দোলন যে ডাকছে, যে সমাবেশ ডাকছে, তুমি কালকে এই সমাবেশে অ্যাটেন্ড করবা, তুমি যদি মারাও যাও আমার কোনো দাবি থাকবে না, কারণ তোমার ছোট ভাই আছে, আমি তারে নিয়ে থাকবো। আমরা দেখে আসছি যে এই যে ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে কেন্দ্রীয় শহীদ মিনারের লোকে লোকারণ্য, ছাত্র সমাজ উপচে পড়া ভিড়, এবং এই আন্দোলনটা আগামীকাল আবার ঘোষণা দেওয়া আছে যে অসহযোগ আন্দোলনের পথে যাচ্ছে বৈষম্যহীন ছাত্র আন্দোলন। এই পর্যায়ে এসে আমরা আসলে কিভাবে স্বস্তির বোধ করতে পারি, এই আন্দোলনটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে, এর ক্ষেত্রে কি করব? এক কথা দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমার ভাতিজা কালকে জুম্মা নামাজ থেকে বের হয়ে কিছু করে রাজনীতি রয় জানে না, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যে ডেঙ্গু জ্বর নিয়ে এসএসসি পরীক্ষা দিছে, জিপিএ 5 প্রাপ্ত স্টুডেন্ট, ওর গায়ে ছিটা গুলি লাগলো কেন? ছোটো ভাইটাকে নিয়ে আসছি সাথে করে, গুলি আগে লাগুক, আগে আমার বুকে একটা লাগুক, তারপর আমার ভাইয়ের বুকে লাগুক। অসুস্থ বাবাকে দোকানে একা রেখে আসছি যে বাবা দোয়া করো আমরা যাচ্ছি, বাবা বলছে যা বাবা সাবধানে যাস, সফল না হয়ে ফিরিস না। এখন দেওয়ালে একদম পিঠ ঠেকা, ছোটো বাচ্চা দুইটা ছাদে বসায় আসছি, বলছি হেলিকপ্টার শব্দ পাইলে ছাদে সেটা যাবা, এর থেকে বড় আর কথা নাই। একটাবার চিন্তা করুন যে ফ্যামিলির বাচ্চাগুলো মারা গেছে, ওই প্রতিটা বাবা মার, একজন বাবা হিসেবে ফিল করতে পারি, ওই প্রতিটা বাবা মার ভিতরের তারা তো মৃত, জেগে থেকেও মৃত, রাত্রে ঘুম থেকে উঠে ট্রমার মধ্যে থাকি, হঠাৎ হঠাৎ মেয়েগুলোকে আঁকড়ে ধরে রাখি, এ কী হলো, এসব কী হচ্ছে, মানুষের মগজ খুলে পড়ে যাচ্ছে, মানে মানবাধিকারের চুক্তি সব ভঙ্গ, এখন আর উপায় নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এক কথায় আবু সাইদ ভাই, সে অত্যন্ত মেধাবী ছাত্র, সে গুলিতে মারা গেছে, পুলিশের গুলিতে। কিছু মানুষ তাকেও অস্বীকার করে যে সে পুলিশের গুলিতে মারা যায় নাই। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি অন্ধ, আপনারা কি দেখেন নাই যে তাকে সরাসরি গুলি করে মারা হয়েছে? আবু সাইদ গেল, তারপরে আমার ভাই মুগ্ধ, পানি লাগবে পানি লাগবে এখনো কানে বাজে। আজকে আন্দোলনে আসার পর বেশ কিছু হকার বলছে ভাই পানি লাগবে পানি লাগবে, আমি মনে করি আমার ভাই মুগ্ধ বলতেছে পানি লাগবে পানি লাগবে, আমি আমার ভাই মুগ্ধর জন্য আসছি, আমার ভাই মুগ্ধ, সে একজন ফ্রিল্যান্সার, অত্যন্ত মেধাবী, এইবার তাকে নিয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করছে। মুগ্ধর এই বাংলাদেশের অর্থনীতিতে অনেক প্রভাব আছে, কিভাবে আমি বলি, মুগ্ধ ইতিমধ্যে তার এই এতটুকু শিক্ষণীয় বিষয় বা এত পড়াশোনার বিচারেও সে বাংলাদেশে অর্ধ কোটি ডলার বাংলাদেশের রিজার্ভে জয়েন করাইছে, সেটা মুগ্ধ করাইছে, সেই মুগ্ধ কি পেল, গুলি।
মুগ্ধ পুলিশের গুলিতে, সেনাবাহিনীর গুলিতে, র্যাপের গুলিতে মাথায় আঘাত মারা গেল। কেন গেল? এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে ভাই, সামনেই যেতে হবে, কারণ পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। কোথায় যাব? স্বাধীনতায় যাব। আমার, আমি নিজে রাজনীতি করি না, কিন্তু আমার বন্ধু বান্ধব, আমার সারাউন্ডিংসে সবাই ছাত্র রাজনীতির সাথে জড়িত, আমি তাদেরকে সাপোর্ট করে থাকি, কিন্তু তাদের বিরুদ্ধে আমার কেন আজকে মাঠে নামতে হলো? আপনি বলতেছেন আপনারা কি আপোষে আসতে চান? আপনি মনে হয় এখানে আসার পর আপনি স্লোগানই শুনেন নাই? আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, রাজপথ রাজপথ। আপোষ যদি হতো তাহলে আজকে রাস্তায় মানুষ থাকতো না, আজকে আমরা রাস্তায় থাকতাম না। আমি এইচএসসি 24-এর ব্যাচ, আমার পরীক্ষা স্থগিত, আমি পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় নামতাম না। আপোষ হবে না। আমার ভাইয়ের রক্ত আপনি ফিরায় দেন, ওই যেই মার বুক খালি হয়েছে ওই মার বুক ভরা দেন, আমরা আপোষ করে নেব। আমাদের কোনো সরকারের দমন পীড়নের পরবর্তী সময়ে ছাত্রদের যে সমন্বয়ক যারা ছিলেন তাদের ডিবিতে গ্রেপ্তার, তারপর ছেড়ে দেওয়া, নানা নাটক আমরা দেখতে পাচ্ছি। এই যে পরবর্তী সময়ে আগামীকাল যেমন ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের পথে যাচ্ছে, এবং আজকে প্রধানমন্ত্রী আবার তার দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তারা সংলাপের আহ্বান জানায়, এবং কি এই কথাও স্পষ্ট করছেন যে গণভবন এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের জন্য উন্মুক্ত, নিয়ে আলোচনা করতে চান। এই ব্যাপারে আসলে আপনাদের পদক্ষেপ কি, এবং আপনারা এই আলোচনায় সাড়া দিচ্ছেন কিনা? করলে কি উত্তরায় কেন কালকে মারা হলো, আসে কুমিল্লায় কেন মারা হলো, খুলনা সিলেটে কেন মারা হলো? এটা কি আপোষের কোনো সাইন? এটা কি আপোষের কোনো ধরন? আপনার সাথে যদি আমার আপোষ করতে হয় আমরা একসাথে বসে কথা বলবো, আমার ভাইদের মেরে কি আমি কথা বলবো? আন্দোলন যদি প্রথমে মানত তাহলে আজকে এই সংঘাত মানি করতো না। উনি যদি 25-30 কোটি লোকের রাজাকার বানাইছে, এবং এই রাজাকার বানায় এবং সন্তানদের রাজাকার বানাইছে, সন্তানের গার্জিয়ানকে রাজাকার বানাইছে। এখন এই কোডা আন্দোলনের থেকে যে ভয়াবহ রূপ নিয়েছে উনি যেভাবে ছাত্রদের হত্যা করছে, এখন এত ছাত্র হত্যা করছে, এখন কোনো সংগ্রাম করার সম্ভব না। কেন করা সম্ভব না? হাজার হাজার লোক মেরে ফেলাইছে, এখন আপনি কার সাথে সংগ্রাম করবেন? এই পুলিশ বাহিনী, সেনাবাহিনী যে হত্যা করছে, তাদের এই দায়বদ্ধ কে নেবে? এখন উনি ডাকছে যে আসুন আপনার ছাত্র আলোচনা করার জন্য উনি ডাকতে আসে। এই এই ডাকাটা যদি আগে ডাকতো তাহলে এই প্রাণ এতগুলোর প্রাণ নিতে পারতো না, এতগুলো মানুষের মার কোল খালি করতো না। এখানে দাবি খুবই সিম্পল, স্ট্রেইট ফরওয়ার্ড। আজকে পর্যন্ত 1-1 জন যে মারা গেছে, 250 বলি 300 বলি, 1-1 জায়গায় 1-1 ধরনের ইনফরমেশন আসছে। এগুলো হয়তো কারো কারো কাছে একটা নাম্বার যে 250-300, বাট এটা 250-র সাথে কিন্তু 250 ফ্যামিলি ইনভলভ। ওনারা একটা ফ্যামিলির জন্য ওনার 1971 থেকে বারবার নিয়ে একই কথাই বলে আসছে, স্বজন হারানোর বেদনা। তো এই যে 250 ফ্যামিলির স্বজন হারানোর বেদনা, এটার দায়টা কে নিবে? এখন যা হয়ে গেছে সেটার পরে তো আর এই আলোচনার কোনো এখন স্কোপ নাই। যা হওয়ার হয়ে গেছে, যে ড্যামেজটা হয়েছে, এটার দায় তো তাকে নিতেই হবে অ্যাজ আ সরকার প্রধান। তো এটার দায়টা উনি ছাড়া আর কে নিবে? আমি এখন একজন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক, 12 বছর আগে এই বৈষম্যের শিকার আমি হয়েছিলাম, কিন্তু আমার যুগটা ডিজিটাল ছিল না। আমার এই প্রজন্ম, জেনারেশন যে আমাকে শিখিয়েছে, ওই বৈষম্য যদি আমি এতগুলো মানুষকে নিয়ে প্রতিবাদ করতাম তাহলে 12 বছর ধরে একটা ক্ষত নিয়ে এত বছর পথ চলতাম না। আজকে এই জেনারেশন আমাকে শিখিয়েছে যে যে কোনো অন্যায়ের প্রতিবাদ জিরো টলারেন্স নিয়ে করতে হবে। আমি এই প্রজন্মের সাথে এক হাত হতে এসেছি, এই আমার 12 বছর আগের বৈষম্যের প্রতিবাদ আমি এখন করছি। আমি আগামীতে আমার সন্তান, আমার শিক্ষার্থী, এই জেনারেশন, পরবর্তী জেনারেশনের জন্য একটা মানবিক রাষ্ট্র চাই। এখন কোনো সংলাপ, এখন কোনো আন্দোলন, এখন কোনো দফা কিছুই লাগবে না, একটা সুস্থ মানবিক রাষ্ট্র চাই। সমাজ উত্তেজিত, এবং রাষ্ট্রের অসংখ্য মানুষ যারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে, যে কখন সংঘাতপূর্ণ হয়ে ওঠে, আবার কখন অশান্তি সৃষ্টি হয়, এখন খেতে খাওয়া মানুষগুলো তারা আতঙ্কের মধ্যে থাকে। তো এমন একটা পরিস্থিতিতে আপনি সাধারণ নাগরিক হিসাবে এই আন্দোলনটাকে কোন পথে নিয়ে যাচ্ছে, কোন পথে দিকে যাচ্ছে বাংলাদেশ, এই বিষয়টার ব্যাপারে আপনার মতামত কি, ব্যক্তিগত মতামত? আমার ব্যক্তিগত মতামত সত্যি অর্থে যদি বলতে যাই, তো সাধারণ মানুষের জনজীবন একেবারে নাবিশ্বাস। প্রতিটা মানুষ কতটা রাগণ্য আর কতটা ক্ষিপ্ত সরকারের প্রতি, যা বলার ভাষা রাখে না। আমি একটা মেসেজ দিতে চাই ছাত্র সমাজের উদ্দেশ্যে, সেটা হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, সে দুইটা ভাষায় দুই রকম কথা বলছে। একটা হলো বলছে যে দেশ আমার বাবা স্বাধীন করেছে, এই দেশ আমার, এই কথার মিনিং কী, এই কথার অর্থ কী সেটাকে বুঝতে হবে। আরেকটা কথা বলছে এই দেশের মালিক আমি, এই দেশ আমার,
এই কথা দুটোকে কোট করে যদি আপনি এটা অ্যানালাইসিস করেন তাহলে তার দিলের ভিতরে তার অন্তরের ভিতরে সর্বমুহূর্ত সে এটাই ধারণ করে, এটাই লালন করে, এটা তার প্রত্যেক সম্পত্তি। এই কারণে সে আজকে এত হিংস্ররূপ, এতটাই হিংস্ররূপ যা বলার কোনো ভাষা রাখে না। প্রতিটা মানুষ দেশের প্রতিটা জনগণ আজ ক্ষিপ্ত তাদের প্রতি। এই যে একটা সংকটপূর্ণ মুহূর্ত, এই মুহূর্ত থেকে কিভাবে আমরা উত্তরণের পথ খুঁজতে পারি? আত্মসমালোচনা, নিজের ক্রিটিসিজম, সরকার প্রধান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বলি বা শেখ হাসিনা যার ওনারকে এই নিজের সমালোচনা করে পদত্যাগ করে যেতে হবে। আমরা যদি বাংলাদেশ বাদ দিয়ে অন্য কোনো দেশের কথাও চিন্তা করি, ভেরি সিম্পল, যে কোনো দেশেরই হোক, ন্যূনতম যদি আমাদের আত্মসমালোচনা বোধ থাকে, ইনস্ট্যান্ট আমি রিজাইন করে আমি এখান থেকে আই উইল রিজাইন। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সরকারের পদত্যাগের মধ্য দিয়েই এই শান্তি বিরাজ করা সম্ভব? আর কোনো পদক্ষেপ নিতে এখনো একটাই, আত্মসমালোচনা করে নিজেকে এখান থেকে সরেন। ডাক্তার আইনজীবী সবাই তো মাঠে নেমে আসছে, ওনারা ওনাদের স্টেটমেন্ট ক্লিয়ার করে দিছে, শেখ হাসিনার পদত্যাগ বা আমার ভাই যারা যারা মারা গেছে আমাদেরকে ফিরিয়ে দেন, আমরা আপোষ করে নিব, আমাদের কোনো সমস্যা নেই। এই সন্তানের সাথে আমরাও জীবন দিতে রাজিও, কত গুলি করবে, কত পুলিশের হত্যা করাবে, এই জন্য আমরাও প্রস্তুত রাজ্য, আমরা ছাত্র গার্জিয়ানরা অবশ্যই আমরা প্রস্তুত আছি এবং আমরা নামবো এবং শেখ খুনি হাসিনার পদত্যাগ চাই। এখন কোনো সংগ্রাম, কোনো আলোচনা আমরা তারপরে মিথ্যা বিভ্রান্তি চলেছে সমন্বয়ের নামে, একটা সমাজের মধ্যে আইনা, তারপর আবার এই ছাত্র করে গুম করবো না, লুট করবো না, এর কোনো গ্যারান্টি নাই। আমরা এই হাসিনার মানি না, মানবো না, বিশ্বাস করবো না, কখনোই করবো না। পুরো জাতি শোকে বিমোহিত, এতগুলো হতাহতের ঘটনা ঘটে গেছে, আবারও যদি সংঘাতে জড়ায়, আবারও যদি একটা অবিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই আন্দোলন কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে এবং রাষ্ট্রের নিরাপত্তাহীনতা কিভাবে বজায় রাখা যাবে, এই ব্যাপারে আপনি কি ধরনের পরামর্শ দেন? সরকার কি কিভাবে পরামর্শ দেবেন কিংবা ছাত্র সমাজকে কিভাবে পরামর্শ দেবেন? আমি যদি বলি দেশের প্রতি এবং দেশের জনগণের প্রতি সরকারের নিম্নতম ভালোবাসা কিংবা দায়িত্ববোধ থেকে থাকে, তাহলে আমি বলবো সরকার অতিলম্বে সে সরকার পদত্যাগ করুক, দেশের শান্তির বজায়ের স্বার্থে, দেশের যে যে ছাত্র ভাইরা আমাদের ছাত্র রক্ত দিছে, কি ভয়ানক মৃত্যু, মাথায় এখানে গুলি করে পুরো খিলু বেড়ে গেছে গা, ভিডিওগুলো যখন দেখি রাত্রে একটু ঘুমাইতে পারি না, বিশ্বাস করেন কি যে যন্ত্রণা, কীভাবে যাবো ছাত্র ভাইগুলো মারছে যা বলার ভাষা রাখে না। এই সরকারের মতো এতটা আমার এতটুকু বয়সে এই সরকারের মতো এত হিংস্র আচরণ এই সরকার আমি ওটা বিশ্বের কোথাও দেখি নাই। কতটা নিপরণ চালাইছে এই ভাইদের প্রতি, কতটা রক্ত, হ্যাঁ, এই সরকারের উপরে কোনোভাবেই রাষ্ট্র নিরাপদ না, কোনোভাবেই ভাই নিরাপদ না ভাই। হিজাব করে আমাকে বানিয়ে দেওয়া হয় জামাত শিবির, আমি সম্পূর্ণ নন পলিটিক্যাল ফ্যামিলির একজন মেয়ে, আমি কি আমার মতো করে পোশাক পরিধান করতে পারবো না? এই বাধা, এই পোশাক পরিধানের বাধা, কথা বলার বাধা, লেখার বাধা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। এটা একটা স্বাধীনতার আন্দোলন, এটা একটা মুক্তির আন্দোলন, আমরা সকল বন্ধু শক্তি এক হয়েছি, একটা মুক্তি শক্তি এক হয়েছি, এটার শেষ হবে একটা সুন্দর সমাপ্তি দিয়ে ইনশাআল্লাহ। এখনো যারা আছেন ঘরে, এখনো যারা আছেন চলে আসুন, আমাদের সাথে জয়েন হন, আমরা এর শেষ দেখতে চাই, ইনশাআল্লাহ আমরাই জয় পাবো। এই যে বৃষ্টির ভিতরে সকাল থেকে না খেয়ে মাথায় পানি লাগিয়ে মাথা ব্যথা করতেছে, তারপরও মাঠে আসি, কেন আসি? সকালবেলা অফিস থেকে ছুটি দিবে না, আমার বস বলতেছে তোমাকে ছুটি দেওয়া যাবে না, আমি বলছি আপনার চাকরি আপনার কাছে রাখেন, এই যে আমার আইডি কার্ড, আমি আমার জব ফালাই রেখে চলে আসছি, দেশ স্বাধীন না হইলে আমি জব দিয়ে কি করবো? Oi, 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 oi!